প্রতি বছর বর্ষবরণের আগে এবং পরের সময়টাতে কক্সবাজারে বেড়াতে আসছে লাখো পর্যটক তবে এবার পর্যটক সমাগম থাকলেও অন্য বাড়ির চেয়ে তা অনেক কম পর্যটন সংশ্লিষ্টরা বলছেন পরপর কয়েকবার বর্ষবরণকে ঘিরে কোনো ধরনের আয়োজন না থাকায় আগ্রহ হারিয়েছেন পর্যটকরা আর এভাবে চলতে থাকলে সামনের বছরগুলোতে পর্যটকের সংখ্যা নেমে আসবে শূন্যের কোটায় ইসমতারা ইস্যুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট পাহাড় সাগর আর সবুজের অপরূপ সৌন্দর্য কক্সবাজারকে করেছে অনন্য প্রকৃতির এমন রূপ দেখতে প্রতি বছর কক্সবাজারে ছুটে আসে কয়েক লাখ দেশি বিদেশি পর্যটক তিন বছর আগেও বর্ষবরণকে কেন্দ্র করে কক্সবাজারে ছিল নানা আয়োজন তবে নিরাপত্তার কারণে এসব আয়োজন বন্ধ করা হয় দু হাজার সতেরো সাল থেকে যার কারণে উৎসবের দিনগুলোতে কক্সবাজার বিমুখ হচ্ছে পর্যটকরা থার্ডে ফার্স্ট নাইটকে গেলে কক্সবাজারে আসার যে আমেজটা আমাদের যে এক্সাইটমেন্টটা সেটা আর কাজ করতে গত বছর থেকে শুরু করে এবার পর্যন্ত তেমন কোনো কনসার্ট আমরা দেখতে পাচ্ছি না বিনোদনের যদি বাধা বড় যায় তাহলে সেটা মানুষ আর আসতে বিমুখ হয়ে যাবে যদি কনসার্টটা থাকতো তাহলে হচ্ছে লোকজন একটু বেশি থাকতো ভালো লাগতো প্রশাসন বলছে লাখো পর্যটকের নিরাপত্তার কথা ভেবেই বর্ষবরণের অনুষ্ঠান আয়োজনে এমন নিষেধাজ্ঞা নিরাপত্তাটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে হয়তোবা বা আউটসাইডের কখনো কখনো বিশেষ বিশেষ প্রোগ্রামকে ডিসকারেজ করে আমরা ইনসাইড করেছি যে ইনডোরে আপনারা প্রোগ্রাম করতে পারেন এবং কক্সবাজারেও সেটাই হয়েছে পর্যটন ব্যবসায়ীরা বলছেন প্রতি বছর প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও নিরাপত্তার দোহাই দিয়ে বন্ধ রাখা হয় বাইরের সমস্ত আয়োজন কক্সবাজারে যদি কোনো বিনোদনের ব্যবস্থা না থাকে তাহলে এই বছরের মতো আগামী দিনেও একেবারে প্রদর্শন সম্ভাবনা আছে তাই নিরাপত্তা দোহাই না দিয়ে নিরাপত্তার মধ্যে থেকে আমরা আনন্দ সুপ্রয়োগ করতে চাই সংশ্লিষ্টরা বলছেন বিগত বছরগুলিতে এই দিনে পর্যটনে সমাগম ঘটত প্রায় সাত লাখের মতো কিন্তু এবছর এসেছে মাত্র দেড় লাখ ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি